অতিথিবৃন্দ রয়েছেন, আপনারা সুন্দরভাবে আমাদের মঞ্চের সামনে আসন রয়েছে, আসলে সুন্দরভাবে আসন গ্রহণ করে বসে পড়ুন। একটু পরেই আমাদের আলোচনা সভা শুরু হয়ে যাবে। আমাদের প্রথম অধিবেশন শ্রী শ্রী জগন্নাথ দেবের মহামহাযজ্ঞ বিশ্ব শান্তিকল্পে অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয় অধিবেশনে আমাদের আলোচনা সভা, তারপরে প্রসাদ, তারপরে আমাদের বিকেল তিনটায় আমরা রথযাত্রা শুরু করব, শুভ আরম্ভ। এখান থেকে শুধু আমাদের তরোনা বাজার মাসির বাড়িতে জগন্নাথের আজকে শুভ আগমন হবে। তা সুধীরবৃন্দ, আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে সুন্দরভাবে জগন্নাথের লীলা মহিমার কীর্তন শ্রবণ এবং জগন্নাথ দেবের মাহাত্ম্য কথা শ্রবণ করার জন্য সুন্দরভাবে আসন গ্রহণ করুন এবং মনোযোগ সহকারে শ্রবণ করুন এবং আমার আপনাদের মানব জীবন ধন্য করুন। হরে কৃষ্ণ। সুধীরবৃন্দ, একটি বিশেষ ঘোষণা, আমরা অনুরোধ করছি সকলের চরণে, যারা আপনারা মোটর সাইকেল সাইকেল নিয়ে এসেছেন তাদেরকে আমি করজোড়ে বিনতি করছি, আপনারা যত্রতত্র সাইকেল মোটর সাইকেল না রেখে আমাদের দক্ষিণ পাশে, অর্থাৎ আমাদের থেকে দক্ষিণ পাশে যারা মঞ্চ থেকে দেখতে পাচ্ছেন, মঞ্চ থেকে দক্ষিণ পাশে আমাদের জায়গা রয়েছে, সেখানে আপনারা সুন্দরভাবে সাইকেল মোটর সাইকেল রাখতে পারেন নিজ দায়িত্বে। আমাদের এখানে গ্যারেজের কোনো ব্যবস্থা নেই, সেই অনেক আগে থেকে আমরা গ্যারেজ করি না, আপনারা নিজ দায়িত্বে সুন্দরভাবে জায়গা দেখে রাখতে পারেন, যত্রতত্র গেটের সামনে রাখবেন না, নাহলে ভক্তদের চলাফেরা।